সুপ্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, মোক্তা পাথর, ইংরেজিতে যাকে বলা হয় পার্ল, এটির আরেকটি নাম আছে মতি বলা হয় বা মণিমুক্তা বলা হয়। এই মোক্তা পাথর কি কি কাজে আসে? মোক্তা পাথর, আসল মোক্তা পাথর দেখতে কেমন? চাষের মোক্তা পাথর দেখতে কেমন? আজকের ভিডিওতে আসল মোক্তা পাথর এবং চাষের মোক্তা পাথর বা সামুদ্রিক মোক্তা পাথর সবগুলোই দেখাবো। মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন, ভিডিওটি না টেনে। মোক্তা পাথর ব্যবহার করার কিছু কারণ থাকে। মোক্তা পাথর জ্যোতিষশাস্ত্র মতে চন্দ্র গ্রহের কাজ করে। যাদের হস্তরেখায় চন্দ্রের এই স্থানে কালো তিল বা ক্রস বা এই স্থানটি নিচুস্থ থাকে, তাদের হস্তরেখা অনুযায়ী চন্দ্র নিচুস্থ থাকে, তাহলে বুঝতে হবে আপনার চন্দ্র গ্রহটি অশুভ আছে। চন্দ্রকে ইংরেজিতে বলা হয় মুন সাইন, মানে চন্দ্র হচ্ছে আকাশের চাঁদের যে সাইনটি চন্দ্র। যদি হস্তরেখায় আপনার চন্দ্র ডিসেম্বরে থাকে, জন্ম কুণ্ডলিতে চন্দ্র নিচুস্থ থাকে, অথবা নবাংশ কুণ্ডলিতে চন্দ্র নিচুস্থ থাকে, বিংশোত্তরীর মধ্যে চন্দ্রগ্রহের মহাদশা থাকে, তাহলে অবশ্যই চন্দ্রগ্রহের প্রতিকার হিসাবে মুন স্টোন বা মোক্তা পাথর ব্যবহার করতে পারবেন। এই মোক্তা পাথর কিন্তু অনেক রকম বর্তমানে আপনারা পাবেন। মোক্তা পাথর ব্যবহার করলে কি কি উপকার হয়? মোক্তা পাথর ব্যবহার করলে আপনার চেহারায় রূপ লাবণ্যতা বৃদ্ধি পায়। মেজাজ, যাদের রাগ বেশি তাদের মেজাজটা ঠান্ডা থাকে, মাথা ঠান্ডা রাখে, শরীর ঠান্ডা রাখে, উপস্থিত বুদ্ধি বৃদ্ধি হয়, ব্রেইন ভালো থাকে, মানুষের সাথে কমিউনিকেশন বা সম্পর্ক যোগাযোগ গুলো ভালো থাকে। মোক্তা পাথর ব্যবহার করলে আপনার মধ্যে অটোমেটিকলি একটা সৌন্দর্যের প্রভাব বিস্তার করবে। অনেক নারীরা মোক্তা পাথর সব বেশি ধারণ করে থাকেন, কারণ নারীদের পছন্দের রত্নটি হচ্ছে মূলত মোক্তা পাথর। অধিকাংশ 70% নারীরাই বলা যায় যারা রত্ন পাথর ব্যবহার করেন, 70% নারীরাই মোক্তা পাথর পছন্দ করেন এবং ব্যবহার করেন। অনেক পুরুষরাও মোক্তা পাথরের আংটি ব্যবহার করেন। যেহেতু মোক্তা পাথর যাদের রাগ বেশি, মেজাজ চওড়া এবং রাগী মানুষ, তাদের জন্য মোক্তা পাথর সবচাইতে বেশি কার্যকরী এই রত্নটি। মোক্তা পাথরের মধ্যে সবচেয়ে ভালো মোক্তা হচ্ছে অস্ট্রেলিয়ান সাউথ সি পাল। সাউথ সি পালের উপরে কোনো ভালো মোক্তা নেই। সাউথ সি পাল কয়েক কোয়ালিটির হয়ে থাকে। এবার আমি আপনাদেরকে অস্ট্রেলিয়ান সাউথ সি পাল অরিজিনাল যেগুলো গোল্ডেন পাল আছে সেই গোল্ডেন পাল মোক্তাগুলো দেখাবো। এই যে দেখুন, এই যে মোক্তাগুলো আছে এগুলো হচ্ছে হলুদ মোক্তা, যেগুলোকে আমরা সাউথ সি মোক্তা বলে থাকি। এগুলো হচ্ছে অরিজিনালি সাউথ সি মোক্তা। এই যে দেখুন, বর্তমানে অনেক ধরনের পাথর বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে, কেউ সস্তার প্রলোভন দেখিয়ে, বিভিন্ন অফারের প্রলোভন দেখিয়ে আপনাদের কাছে বিক্রি করছেন। এই হচ্ছে অরিজিনাল অস্ট্রেলিয়ান সাউথ সি মোক্তা। যে মোক্তাগুলো হচ্ছে গোল্ডেন হবে, আকারে গোল্ডেন হবে, এবং এটি যে খনিজ পদার্থ এটি দেখলে বুঝা যাবে, একটি দাগ থাকবে, খনির থেকে উত্তোলনের যে দাগগুলো আছে দাগগুলো থাকবে, এতটা ফিনিশিং থাকবে না। এই যে দেখুন, এগুলো কিন্তু অতটা ফিনিশিং না, অতটা চকচকে ঝকঝকে তা কিন্তু নয়, এটি কিন্তু গোল্ডেন মুক্তা। কিছুটা তেসরা বেঁকা দেখা যাবে, এই মুক্তাগুলো যে দেখুন কিছুটা তেসরা বেঁকা দেখা যাবে এবং এখানে দাগ দেখা যাবে, যেমন এটিতে ছিদ্র আছে। এই টাইপের মুক্তাগুলো এরকমই হবে, কিছুটা ছিদ্র থাকবে, তেসরা বেঁকা থাকবে, এই যে ঝিনুকের থেকে উত্তোলন করা হয়, এই জিনিসগুলো দেখতে পারবেন। এবার আরেকটি মুক্তা দেখাই। এই মুক্তাকে কিছুটা গোল্ডেন মুক্তা বলা হয়, কিছুটা লালটে টাইপের এই মুক্তাগুলো, এই মুক্তাগুলোকে আমরা বস্রার মুক্তা বলা হয়। এই মুক্তাগুলো হচ্ছে বস্রার মুক্তা। এই যে দেখুন, এই মুক্তাটি হচ্ছে অরিজিনালি বস্রার মুক্তা। আপনাদেরকে আজকে কয়েক কোয়ালিটির মুক্তা দেখাবো। এই মুক্তাগুলো হচ্ছে অরিজিনালি বস্রার মুক্তা, দেখে শুনে ক্রয় করবেন, কারণ আপনার কষ্টার্জিত টাকা খরচ করে আসলের বদলে নকল কিনতে যাবেন না।
অনেকে অনেক ধরনের বড় বড় আশ্বাস দিবেন, বড় বড় প্রলোভন দিবেন আপনাদেরকে যে আমরা সঠিক ব্যবসায়ী বা আমরা দীর্ঘকাল থেকে ব্যবসা করি, নানান ধরনের মিষ্টি মিষ্টি কথা বলবেন, আমাদের কাছে 100 কোয়ালিটির পাথর আছে, এই ধরনের মিথ্যে আশ্বাস আপনাদেরকে অনেকে বলবেন। কিন্তু অরিজিনাল পাথরের দেওয়ার নামে একটি দেখাবেন একটি দিবেন একটি, কারণ অনলাইনের এই যুগে কাকে আপনি বিশ্বাস করবেন? কারণ মানুষ এত বেশি মানুষের সাথে প্রতারণা করে, আর বিশেষ করে রত্নপাথরের ক্ষেত্রে তো আরো বেশি হয়, কারণ সাধারণ মানুষ কিন্তু এই পাথরগুলো চিনে না। এটি এমন জিনিস না যে মুদি আইটেম সাধারণ মানুষ দেখলেই চিনতে পারবে, এই জিনিসটি কিন্তু যারা ব্যবহার করেনি তারা কিন্তু কখনোই বুঝতে পারবে না কোনটা আসল কোনটা নকল। এবার আরো কিছু মুক্তা দেখাবো আপনাদেরকে। এই যে বাটিতে যে মুক্তাগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত কিন্তু চাষের মুক্তা, এই মুক্তাগুলো হচ্ছে ঝিনুক থেকে চাষে চাষ করা হয়, এই মুক্তাগুলো সম্পূর্ণ চাষের মুক্তা। এই যে চাষের মুক্তাগুলো কিন্তু এইরকম হবে, বাট চাষের মুক্তা হলেও এটি কিন্তু ব্যবহার করা যায় এবং এটি সবচেয়ে বেশি ভালো কম দামের মধ্যে এটি ব্যবহার করছেন অনেক মানুষ। এটি কিন্তু কোনো আর্টিফিশিয়াল নয়, কিন্তু চাষের মুক্তা মানে প্লাস্টিক বা কাঁচ বা এই টাইপের কিছু নয়, এটি কিন্তু অরিজিনাল মুক্তা, বাট ঝিনুকের থেকে চাষ করা হয়। কারণ আমাদের দেশের ম্যাক্সিমাম জিনিসই কিন্তু তরিতরকারি বলুন বা খাবারের জিনিস বলুন চাষের হচ্ছে, কারণ চাষের জিনিস না হলে কিন্তু অরিজিনাল মুক্তা সহজে সবাই কিনতে পারতেন না। একটু আগে আমি যে সাউথ সিপাল দেখালাম বা বস্ত্রার মুক্তা দেখালাম, এগুলো কিন্তু দামি মুক্তা। এই যে মুক্তাগুলো দেখুন, এগুলো বিভিন্ন সাইজের আছে কিন্তু এগুলো চাষের মুক্তা, বিভিন্ন সাইজের আছে। আর চাষের মুক্তার একটি কারণ হচ্ছে এগুলো ছোট বড় হবে, এই যে দেখুন তেসরা বেঁকা হবে এবং ছোট বড় হবে। এই যে মুক্তাগুলো দেখুন, ছোট সাইজের এবং বড় সাইজে আমি দেখালাম, দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন এটি ছোট বড় হবে এবং এটি তেসরা বেঁকা হবে। অরিজিনাল এই ধরনের চাষের মুক্তাগুলো কিন্তু তেসরা বেঁকা হবে। এবার আরেকটি জাতের মুক্তা আপনাদেরকে দেখাই, এই যে আরেকটি মুক্তা দেখুন, এখানে কিছুটা গোল্ডেন গোল্ডেন শেপ আছে, এটিও কিন্তু চাষের মুক্তা এবং উন্নত মানের মুক্তা। এটিও চাষের মুক্তা, উন্নত মানের মুক্তা, সাউথসি জাতের মধ্যে এটি আরেকটি জাতের, সাউথসি জাতের মধ্যে এটি আরেকটি জাতের, কিন্তু এটি আপনার জেনুইন জিনিস, এটি আপনাকে বুঝতে হবে এটি কিন্তু জেনুইন জিনিস সাউথসি জাতের মধ্যে। এবার এই যে জিনিসগুলো দেখছেন এগুলো হচ্ছে মুক্তার আংটি, এই আংটিগুলো হচ্ছে মুক্তার আংটি, এগুলো হচ্ছে মুক্তার আংটি। এই যে দেখুন আংটিগুলো হচ্ছে মুক্তার অরিজিনালি আংটি, অরিজিনাল মুক্তা পাথরের আংটি, চাইলে আপনারা নিতে পারবেন, যারা আমাদের কাছ থেকে সরাসরি এসে নিতে চান নিতে পারবেন, এছাড়া সুন্দরবন বা এসে পরিবহনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থান থেকে চাইলে আপনারা নিতে পারবেন, আমাদের প্রতিষ্ঠানে সরাসরি এসে নিতে পারবেন। এবং প্রবাসী ভাইরা DHL বা FedEx কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালয়েশিয়া, ওমান, দুবাই, বাহরাইন, আবুধাবি, লন্ডন বা কাতার, সৌদি আরব, ইভেন কি ইটালি, যে কোনো দেশে চাইলে নিতে পারবেন। এই মুক্তাগুলোর ডিজাইনগুলো দেখুন, এক একটা এক এক রকম ডিজাইন, চমৎকার ফিনিশিং এবং ডিজাইন। চাইলে অরিজিনাল মুক্তা পাথরের আংটি আপনারা পাইকারি খুচরা আমাদের প্রতিষ্ঠান থেকে নিতে পারবেন, আমাদের এখানে বিভিন্ন ধরনের কালেকশনের মুক্তা আছে, চাইলে আপনারা নিতে পারবেন। এবং আপনি যদি চান, আপনি কাস্টমাইজ করে নিতে চান, তৈরি করে নিতে চান, তৈরি করেও নিতে পারবেন। এই যে দেখুন চমৎকার এই মুক্তার আংটিটা, চমৎকার এই আংটিটা, ডিজাইন দেখুন, ফিনিশিং এবং ডিজাইন, এই দুটো জিনিস আপনাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে, ফিনিশিং, ডিজাইন এবং কোয়ালিটি। আপনার যদি কোয়ালিটি ভালো না হয় তাহলে আপনি যতই ভালো জিনিস হোক কখনোই আপনার কাজে আসবে না। আবার আরেকটু এক্সপেন্সিভ মুক্তা দেখাই, এগুলো খুব বাইরের আংটি, এগুলো মনে হবে যে আপনার রেডিমেড আংটি, তা কিন্তু নয়, বা জুয়েলারি আংটি এগুলো নয়, এগুলো কিন্তু বাইরের আংটি এবং এগুলো ইউরো কয়েন দিয়ে তৈরি করা, প্রত্যেকটি আংটি দেখুন ইউরো কয়েন। এবং এই যে ছোট ছোট পাথরগুলো দেখছেন এগুলো পান্না পাথর, সাইটের যে পাথরগুলো দেখছেন অরিজিনাল পান্না পাথর। এবং এই আংটি, এখানে 5টা আংটি আছে, এই আংটিগুলো খুবই এক্সপেন্সিভ, খুবই দামি আংটি, 5টা আংটি খুবই এক্সপেন্সিভ এবং দামি। সুপ্রিয় দর্শক বন্ধু, এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আপনারা সকলেই ভালো থাকুন। সুপ্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায়।
সুপ্রিয় দর্শক বন্ধু, মুক্তা পাথর ইংরেজিতে যাকে বলা হয় পার্ল, এটির আরেকটি নাম আছে মতি বলা হয় বা মণি মুক্তা বলা হয়। এই মুক্তা পাথর কি কি কাজে আসে, মুক্তা পাথর আসল মুক্তা পাথর দেখতে কেমন, চাষের মুক্তা পাথর দেখতে কেমন, আজকের ভিডিওতে আসল মুক্তা পাথর এবং চাষের মুক্তা পাথর বা সামুদ্রিক মুক্তা পাথর সবগুলোই দেখাবো। মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন, ভিডিওটি না টেনে। মুক্তা পাথর ব্যবহার করার কিছু কারণ থাকে। মুক্তা পাথর জ্যোতিষশাস্ত্র মতে চন্দ্র গ্রহের কাজ করে। যাদের হস্তরেখায় চন্দ্রের এই স্থানে কালো তিল বা ক্রস বা এই স্থানটি নিচুস্থ থাকে, তাদের হস্তরেখা অনুযায়ী চন্দ্র নিচুস্থ থাকে, তাহলে বুঝতে হবে আপনার চন্দ্র গ্রহটি অশুভ আছে। চন্দ্রকে ইংরেজিতে বলা হয় মুন সাইন, মানে চন্দ্র হচ্ছে আকাশের চাঁদের যে সাইনটি চন্দ্র। যদি হস্তরেখায় আপনার চন্দ্র ডিসেম্বরে থাকে, জন্ম কুণ্ডলিতে চন্দ্র নিচুস্থ থাকে, অথবা নবাংশ কুণ্ডলিতে চন্দ্র নিচুস্থ থাকে, বিংশত্রীর মধ্যে চন্দ্রগ্রহের মহাদশা থাকে, তাহলে অবশ্যই চন্দ্রগ্রহের প্রতিকার হিসাবে মুন স্টোন বা মুক্তা পাথর ব্যবহার করতে পারবেন। এই মুক্তা পাথর কিন্তু অনেক রকম বর্তমানে আপনারা পাবেন। মুক্তা পাথর ব্যবহার করলে কি কি উপকার হয়? মুক্তা পাথর ব্যবহার করলে আপনার চেহারায় রূপ লাবণ্যতা বৃদ্ধি পায়। মেজাজ যাদের রাগ বেশি তাদের মেজাজটা ঠান্ডা থাকে, মাথা ঠান্ডা রাখে, শরীর ঠান্ডা রাখে, উপস্থিত বুদ্ধি বৃদ্ধি হয়, ব্রেইন ভালো থাকে, মানুষের সাথে কমিউনিকেশন বা সম্পর্ক যোগাযোগ গুলো ভালো থাকে। মুক্তা পাথর ব্যবহার করলে আপনার মধ্যে অটোমেটিকলি একটা সৌন্দর্যের প্রভাব বিস্তার করবে। অনেক নারীরা মুক্তা পাথর সব বেশি ধারণ করে থাকেন, কারণ নারীদের পছন্দের রত্নটি হচ্ছে মূলত মুক্তা পাথর। অধিকাংশ 70% নারীরাই বলা যায় যারা রত্ন পাথর ব্যবহার করেন, 70% নারীরাই মুক্তা পাথর পছন্দ করেন এবং ব্যবহার করেন। অনেক পুরুষরাও মুক্তা পাথরের আংটি ব্যবহার করেন। যেহেতু মুক্তা পাথর যাদের রাগ বেশি, মেজাজ চওড়া এবং রাগী মানুষ, তাদের জন্য মুক্তা পাথর সবচেয়ে বেশি কার্যকরী এই রত্নটি। মুক্তা পাথরের মধ্যে সবচেয়ে ভালো মুক্তা হচ্ছে অস্ট্রেলিয়ান সাউথ সি পার্ল। সাউথ সি পার্লের উপরে কোনো ভালো মুক্তা নেই। সাউথ সি পার্ল কয়েক কোয়ালিটির হয়ে থাকে। এবার আমি আপনাদেরকে অস্ট্রেলিয়ান সাউথ সি পার্ল অরিজিনাল যেগুলো গোল্ডেন পার্ল আছে সেই গোল্ডেন পার্ল মুক্তাগুলো দেখাবো। এই যে দেখুন, এই যে মুক্তাগুলো আছে এগুলো হচ্ছে হলুদ মুক্তা, যেগুলোকে আমরা সাউথ সি মুক্তা বলে থাকি। এগুলো হচ্ছে অরিজিনালি সাউথ সি মুক্তা। এই যে দেখুন, বর্তমানে অনেক ধরনের পাথর বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে, কেউ সস্তার প্রলোভন দেখিয়ে, বিভিন্ন অফারের প্রলোভন দেখিয়ে আপনাদের কাছে বিক্রি করছেন। এই হচ্ছে অরিজিনাল অস্ট্রেলিয়ান সাউথ সি মুক্তা। যে মুক্তাগুলো হচ্ছে গোল্ডেন হবে, আকারে গোল্ডেন হবে, এবং এটি যে খনিজ পদার্থ এটি দেখলে বুঝে যাবে, একটি দাগ থাকবে, খনির থেকে উত্তোলনের যে দাগগুলো আছে দাগগুলো থাকবে, এতটা ফিনিশিং থাকবে না। এই যে দেখুন, এগুলো কিন্তু অতটা ফিনিশিং না, অতটা চকচকে ঝকঝকে তা কিন্তু নয়, এটি কিন্তু গোল্ডেন মুক্তা। কিছুটা তেসরা বেঁকা দেখা যাবে, এই মুক্তাগুলো যে দেখুন কিছুটা তেসরা বেঁকা দেখা যাবে এবং এখানে দাগ দেখা যাবে, যেমন এটিতে ছিদ্র আছে। এই টাইপের মুক্তাগুলো এরকমই হবে, কিছুটা ছিদ্র থাকবে, তেসরা বেঁকা থাকবে, এই যে ঝিনুকের থেকে উত্তোলন করা হয় এই জিনিসগুলো দেখতে পারবেন। এবার আরেকটি মুক্তা দেখাই। এই মুক্তাকে কিছুটা গোল্ডেন মুক্তা বলা হয়, কিছুটা লালটে টাইপের এই মুক্তাগুলো, এই মুক্তাগুলোকে আমরা বস্রার মুক্তা বলা হয়। এই মুক্তাগুলো হচ্ছে বস্রার মুক্তা। এই যে দেখুন, এই মুক্তাটি হচ্ছে অরিজিনালি বস্রার মুক্তা। আপনাদেরকে আজকে কয়েক কোয়ালিটির মুক্তা দেখাবো। এই মুক্তাগুলো হচ্ছে অরিজিনালি বস্রার মুক্তা, দেখে শুনে করবেন, কারণ আপনার কষ্টার্জিত টাকা খরচ করে আসলের বদলে নকল কিনতে যাবেন না। অনেকে অনেক ধরনের বড় বড় আশ্বাস দিবেন, বড় বড় প্রলোভন দিবেন আপনাদেরকে যে আমরা সঠিক ব্যবসায়ী বা আমরা দীর্ঘকাল থেকে ব্যবসা করি, নানান ধরনের মিষ্টি মিষ্টি কথা বলবেন, আমাদের কাছে 100 কোয়ালিটির পাথর আছে, এই ধরনের মিথ্যে আশ্বাস আপনাদেরকে অনেকেই বলবেন। কিন্তু অরিজিনাল পাথরের দেওয়ার নামে একটি দেখাবেন একটি দিবেন একটি, কারণ অনলাইনের এই যুগে কাকে আপনি বিশ্বাস করবেন? কারণ মানুষ এত বেশি মানুষের সাথে প্রতারণা করে, আর বিশেষ করে রত্ন পাথরের ক্ষেত্রে তো আরো বেশি হয়, কারণ সাধারণ মানুষ কিন্তু এই পাথরগুলো চিনে না। এটি এমন জিনিস না যে মুদি আইটেম সাধারণ মানুষ দেখলেই চিনতে পারবে,
এই জিনিসটা কিন্তু যারা ব্যবহার করেনি তারা কিন্তু কখনোই বুঝতে পারবে না কোনটা আসল কোনটা নকল। এবার আরো কিছু মুক্তা দেখাবো আপনাদেরকে। এই যে বাটিতে যে মুক্তাগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত কিন্তু চাষের মুক্তা। এই মুক্তাগুলো হচ্ছে ঝিনুক থেকে চাষে চাষ করা হয়, এই মুক্তাগুলো সম্পূর্ণ চাষের মুক্তা। এই যে চাষের মুক্তাগুলো কিন্তু এইরকম হবে, বাট চাষের মুক্তা হলেও এটি কিন্তু ব্যবহার করা যায় এবং এটি সবচেয়ে বেশি ভালো কম দামের মধ্যে এটি ব্যবহার করছেন অনেক মানুষ। এটি কিন্তু কোনো আর্টিফিশিয়াল নয়, কিন্তু চাষের মুক্তা মানে প্লাস্টিক বা কাঁচ বা এই টাইপের কিছু নয়, এটি কিন্তু অরিজিনাল মুক্তা বাট ঝিনুকের থেকে চাষ করা হয়। কারণ আমাদের দেশের ম্যাক্সিমাম জিনিসই কিন্তু তরিতরকারি বলুন বা খাবারের জিনিস বলুন চাষের হচ্ছে, কারণ চাষের জিনিস না হলে কিন্তু অরিজিনাল মুক্তা সহজে সবাই কিনতে পারতেন না। একটু আগে আমি যে সাউথ সিপাল দেখালাম বা বস্ত্রার মুক্তা দেখালাম এগুলো কিন্তু দামি মুক্তা। এই যে মুক্তাগুলো দেখুন এগুলো বিভিন্ন সাইজের আছে কিন্তু এগুলো চাষের মুক্তা, বিভিন্ন সাইজের আছে। আর চাষের মুক্তার একটি কারণ হচ্ছে এগুলো ছোট বড় হবে, যে দেখুন তেসরা বেঁকা হবে এবং ছোট বড় হবে। এই যে মুক্তাগুলো দেখুন ছোট সাইজের এবং বড় সাইজে আমি দেখালাম, দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এটি ছোট বড় হবে এবং এটি তেসরা বেঁকা হবে। অরিজিনাল এই ধরনের চাষের মুক্তাগুলো কিন্তু তেসরা বেঁকা হবে। এবার আরেকটি জাতের মুক্তা আপনাদেরকে দেখাই। এই যে আরেকটি মুক্তা দেখুন এখানে কিছুটা গোল্ডেন গোল্ডেন শেপ আছে, এটিও কিন্তু চাষের মুক্তা এবং উন্নত মানের মুক্তা। এটিও চাষের মুক্তা উন্নত মানের মুক্তা, সাউথসি জাতের মধ্যে এটি আরেকটি জাতের, সাউথসির জাতের মধ্যে এটি আরেকটি জাতের, কিন্তু এটি আপনার জেনুইন জিনিস, এটি আপনাকে বুঝতে হবে এটি কিন্তু জেনুইন জিনিস সাউথসি জাতের মধ্যে। এবার এই যে জিনিসগুলো দেখছেন এগুলো হচ্ছে মুক্তার আংটি, এই আংটিগুলো হচ্ছে মুক্তার আংটি, এগুলো হচ্ছে মুক্তার আংটি। এই যে দেখুন আংটিগুলো হচ্ছে মুক্তার অরিজিনালি আংটি, অরিজিনাল মুক্তা পাথরের আংটি চাইলে আপনারা নিতে পারবেন। যারা আমাদের কাছ থেকে সরাসরি এসে নিতে চান নিতে পারবেন, এছাড়া সুন্দরবন বা এসে পরিবহনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থান থেকে চাইলে আপনারা নিতে পারবেন, আমাদের প্রতিষ্ঠানে সরাসরি এসে নিতে পারবেন। এবং প্রবাসী ভাইরা DHL বা FedEx কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালয়েশিয়া, ওমান, দুবাই, বাহরাইন, আবুধাবি, লন্ডন বা কাতার, সৌদি আরব, ইভেন কি ইটালি, যে কোনো দেশে চাইলে নিতে পারবেন। এই মুক্তাগুলোর ডিজাইন গুলো দেখুন এক একটা এক এক রকম ডিজাইন, চমৎকার ফিনিশিং এবং ডিজাইন। চাইলে অরিজিনাল মুক্তা পাথরের আংটি আপনারা পাইকারি খুচরা আমাদের প্রতিষ্ঠান থেকে নিতে পারবেন। আমাদের এখানে বিভিন্ন ধরনের কালেকশনের মুক্তা আছে, চাইলে আপনারা নিতে পারবেন। এবং আপনি যদি চান আপনি কাস্টমাইজ করে নিতে চান, তৈরি করে নিতে চান, তৈরি করেও নিতে পারবেন। এই যে দেখুন চমৎকার এই মুক্তার আংটিটা, চমৎকার এই আংটিটার ডিজাইন দেখুন, ফিনিশিং এবং ডিজাইন এই দুটো জিনিস আপনাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে, ফিনিশিং ডিজাইন এবং কোয়ালিটি। আপনার যদি কোয়ালিটি ভালো না হয় তাহলে আপনি যতই ভালো জিনিস হোক কখনোই আপনার কাজে আসবে না। আবার আরেকটু এক্সপেন্সিভ মুক্তা দেখাই, এগুলো খুব বাইরের আংটি, এগুলো মনে হবে যে আপনার রেডিমেড আংটি তা কিন্তু নয়, বা জুয়েলারি আংটি এগুলো নয়, এগুলো কিন্তু বাইরের আংটি এবং এগুলো ইউরো কয়েন দিয়ে তৈরি করা। প্রত্যেকটি আংটি দেখুন ইউরো কয়েন, এবং এই যে ছোট ছোট পাথরগুলো দেখছেন এগুলো পান্না পাথর, সাইটের যে পাথরগুলো দেখছেন অরিজিনাল পান্না পাথর। এবং এই আংটি এখানে পাঁচটা আংটি আছে, এই আংটিগুলো খুবই এক্সপেন্সিভ, খুবই দামি আংটি, পাঁচটা আংটি খুবই এক্সপেন্সিভ এবং দামি। সুপ্রিয় দর্শক বন্ধু, এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটা লাইক শেয়ার এবং কমেন্টস করবেন। আপনারা সকলেই ভালো থাকুন।